বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে বড় চুক্তি আরেকবার জানিয়ে রাখব বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে 20 এপ্রিল বড় চুক্তি শুরুর দিনেই বড় চুক্তি সেখানে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলেই জানা যাচ্ছে আরেকবার জানিয়ে রাখব বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের প্রথম দিন অর্থাৎ 20 এপ্রিল এই বড় চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে সেখানে রাশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে আগামী 20 এপ্রিল বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে সম্মেলনের প্রথম দিন এবং প্রথম দিনেই একটি বড় চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে রাশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলেই জানা যাচ্ছে আগামী 20 এপ্রিল বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের প্রথম দিন শুরু হতে চলেছে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন এবং প্রথম দিনেই একটি বড় চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে রাশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে আগামী 20 এপ্রিল বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের প্রথম দিন এবং প্রথম দিনেই একটি বড় চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলেই জানা যাচ্ছে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর প্রথম দিনেই একটি বড় চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে আর কি বিস্তারিত তথ্য রয়েছে দেখো মানুষী অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের এটি বলাতে পারে এই মুহূর্তে সব থেকে বড় খবর কেননা বিশ্ব বাণিজ্য যে সম্মেলন হতে চলেছে সেই সম্মেলনের প্রথম দিনে এরকম একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে যখন তিনি বিদেশে গিয়েছিলেন বিভিন্ন সময় তিনি শিল্প বাণিজ্য সম্মেলনের যোগ দিতে বেশ কয়েকটি দেশে গিয়ে তিনি কিন্তু এখান থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গিয়েছিলেন সেখানে গিয়ে একাধিক চুক্তি তিনি স্বাক্ষর করেছেন শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য তুমি জানো রাজ্য যেভাবে শিক্ষাক্ষেত্রে এগোচ্ছে ধীরে ধীরে এবং বিশ্বজনীন তার যে সারা পড়েছে বিদেশ থেকে অধ্যাপকরা সেখানে পড়াশোনা করাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে ক্লাস চলছে এবং তুমি জানো যে ইদানিং যে মেডিকেলের পড়ুয়ারা মেডিকেল প্রফেশনের পড়ুয়ারা তারা কিন্তু ইউক্রেন থেকে যখন দেশে ফিরেছিলেন তাদেরকেও তিনি আশ্বাস দিয়েছিলেন যে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা তিনি করে দিতে চেষ্টা করবেন এখানে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এরকম একটি চুক্তি রাশিয়ার সঙ্গে হতে চলেছে রাশিয়া তুমি জানো যে শিক্ষাক্ষেত্রে অনেকটাই উন্নত সেই দেশ ইউএসএ বা ইউনাইটেড কিংডমের মতো অন্যান্য যে দেশগুলো রয়েছে লন্ডনে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সব মতোই কিন্তু রাশিয়াতেও একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে কিন্তু পঠন পাঠনের বিশ্বাস রয়েছে ভারত থেকে প্রচুর কিন্তু পড়ুয়ারা সেখানে পড়াশোনা করতে যান এমনকি বাংলা থেকেও প্রচুর পড়ুয়া সেখানে পড়াশোনা করতে যান ফলত স্টুডেন্ট এক্সচেঞ্জ সহ যে চুক্তি এই চুক্তিগুলো হলো স্বাভাবিকভাবে রাজ্যের পড়ুয়াদের প্রভূত উন্নতি সেই দিকে তাকিয়ে কিন্তু এই ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি হতে চলেছে বিশ্ব যে সম্মেলন রয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন সেইখানে স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমি বলছি কেন রাজ্যের মুখে কিন্তু নতুন পালক সংযোজন হতে চলেছে এই ধরনের চুক্তিগুলো যখন হয় স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্যের যে পরিসর সেই পরিসরে কিন্তু অনেকটাই প্রসার ঘটে এবং সেইখানে দাঁড়িয়ে বিশ্বজনীন হওয়ার একটা জায়গা থাকে এরকম একটি দেশ তার সঙ্গে চুক্তিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হবে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা কিন্তু বলাতে পারে জেলায় থাকার সত্ত্বেও সেই বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন গবেষণা ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিসার্চের ক্ষেত্রে কিন্তু তার যা নাম উঠে এসে পড়বে সেইখানে দাঁড়িয়ে একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ অনেক ধন্যবাদ শুভঙ্কর আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন শুরু হতে চলেছে 20 এপ্রিল এই সম্মেলন শুরু হতে চলেছে এবং প্রথম দিনে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে কি সেই চুক্তি সেই চুক্তি হলো রাশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে এবং এই চুক্তি স্বাক্ষরিত হলে শিক্ষাক্ষেত্রে একটা বড় অগ্রগতি আসবে বলেই মনে করা হচ্ছে আর একবার জানিয়ে রাখবো 20 এপ্রিল বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হতে চলেছে এবং শুরুর দিনেই অর্থাৎ প্রথম দিনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন শুরু হতে চলেছে 20 এপ্রিল এবং প্রথম দিনেই এই একটি বিশেষ গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে রাশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে এবং যার ফলে শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিক খুলে যাবে, নতুন দিশা তৈরি হবে বলেই মনে করা হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে একটা অগ্রগতি আসবে বলেই মনে করা হচ্ছে। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার দিকটি নিয়ে বিশেষভাবে ভাবিত, বিশেষভাবে বারবার এটিকে নিয়ে ভেবেছেন এবং এই নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই যে 20 এপ্রিল বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন শুরু হতে চলেছে এবং শুরুর দিনে এইরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এইরকম একটি গুরুত্বপূর্ণ চুক্তি যে স্বাক্ষরিত হতে চলেছে, যার জেরে শিক্ষামহল কিন্তু মনে করছে যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই যে চুক্তি, এই যে চুক্তি তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতিম বসু। অনেক স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। স্যার, কি চুক্তি হতে চলেছে একটু বিস্তারিত শুনব। আমাদের বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর আদিবাসী স্টাডিজ এন্ড রিসার্চ এবং মিউজিয়াম, আদিবাসী স্টাডিজ এন্ড মিউজিয়াম একটা বিভাগ রয়েছে যার কাজ হচ্ছে বাংলা এবং অন্যান্য জায়গার আদিবাসীদের জীবনযাত্রা এবং তাদের মধ্যে নানা রকম যে বিভিন্ন প্রথা তাদের ভেতরে, সেগুলি সংস্কৃতি, সেগুলি নিয়ে চর্চা করা, যেগুলি খুব উন্নত মানের চর্চা, সারা পৃথিবীতেই আদিবাসীদের নিয়ে চর্চা হয়, এই বিষয়েই রাশিয়ার একটি সংস্থা রয়েছে খুব বড় নাম করা, রাশিয়া একাডেমি অফ সায়েন্সেস। তো তার যে তার ভেতরে একটি অন্তর্গত ইনস্টিটিউট আছে, তার নাম ইনস্টিটিউট অফ এথনোলজি অ্যান্ড অ্যান্থ্রোপোলজি। এই এইটার সঙ্গে, রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের সঙ্গে আমাদের আমাদের যে সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম, তাদের মানে এক কথায় বলতে গেলে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেস এর সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আমাদের একটি মৌ স্বাক্ষর হতে চলেছে, যার অনেক দিকের সম্ভাবনা বাড়বে বিভিন্ন আমাদের দুটি দেশের মধ্যে, আমাদের দুটি প্রতিষ্ঠানের মধ্যে, এবং গবেষণা থেকে ছাত্রছাত্রীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম, বিনিময়, আর্থিক যে সহায়তা পরস্পরের ইত্যাদি অনেক কিছু আমাদের এই চুক্তির মধ্যে দিয়ে সাজিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতিম বসুর সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন যা শুরু হতে চলেছে 20 এপ্রিল, 20 এপ্রিল শুরু হতে চলেছে এবং প্রথম দিনেই একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। রাশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে এবং প্রথম দিনেই একটি গুরুত্বপূর্ণ স্বাক্ষর বলেই মনে করা হচ্ছে।